আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল লাই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল লাই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন বুদ্দিন সহ জ্ঞাত ও অজ্ঞাত 80 জনকে আসামি করে মামলা করেন নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয়। মামলায় বলা হয়, শনিবার সন্ধ্যা 7টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফল নিতে যান বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। সেখানে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন সহ অন্য আসামিরা তরিকুলকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। রংপুরে কনকনে হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে নাকাল, ছিন্নমূল ও নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ, গ্রামের নির্ময়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেইনাল আপডেট রিপোর্ট। মাঘের শীতে কাহিল গোটা রংপুর। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। নগর থেকে গ্রামে শীতে নাকাল মানুষ। চার দিন থেকে খুব ঠান্ডা বাতাস, আবহাওয়াটা অনেক ঠান্ডা, তারপর রোদ উঠতেছে না। এখন কনকনে শীত এবং এর সাথে সাথে হিমেল হাওয়ারও বেশি আছে এবং এতে করে জনজীবন বিপর্যস্ত। আমরাও শীতে বাইরে বেড়াইতে পারতেছি না, এমন অবস্থা, ছোট ছোট বাচ্চাদের অনেক সমস্যা হইতেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্প থাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। খড়কুটো জেলে কোনো মতে শীত নিবারণ করছেন গ্রামের মানুষ। নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণে পাশে দাঁড়াচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাপ্ত 276,860 পিস কম্বল, এটি বিতরণ হয়েছে। নগদ অর্থ 3,48,00,000 টাকা, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া গিয়েছে এবং এটিও এটি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সর্বোপরি 40,00,000 টাকা 8 জেলায় বরাদ্দ পাওয়া গিয়েছে। এর মাধ্যমে শীত বস্ত্র কেনার যে প্রক্রিয়া, সেটি বিধি মোতাবেক গ্রহণ করে জেলা প্রশাসনগণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাড় কাঁপানো এ শীত প্রকৃতিতে বিরাজমান থাকবে আরও দু একদিন বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে এক পল্লী চিকিৎসককে বিভৎস করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পল্লী চিকিৎসক 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন সংবাদ সম্মেলন করে জানান, গত 1 জানুয়ারি ওই এলাকার কিছু বখাটে যুবক অনৈতিক কাজের অপবাদ দিয়ে স্থানীয় ওই পল্লী চিকিৎসক ও একজন গৃহবধূকে মারধর করে। পরে তাদেরকে একটি গাছের সঙ্গে বেঁধেও মারধর করা হয়। এক পর্যায়ে নির্যাতনের ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তাকে গাছের সাথে বেঁধে রাখা ছেলে এবং মেয়ে উভয়কেই, তো এটি একটা অপরাধ এবং এই কারণে তাকে তিনি বাদী হয়েছেন, যাকে এই নির্যাতন করা হয়েছে। এটা পৃথক একটি মামলা হয়েছে এবং এই কানেকশন আমরা ইতিমধ্যেই 5 জনকে অ্যারেস্ট করেছি, এইটা তদন্ত চলছে। প্রতি বছরের মতো এবারও উপকূলীয় অঞ্চলে পরিযায়ী পাখি সহ জলচর পাখি গণনায় শুরু হয়েছে জলচর পাখি শুমারি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব যৌথভাবে পাখি শুমারি পরিচালনা করছে। সৌমিক আহমেদের রিপোর্ট। ২০১২ সাল থেকে দেশে পাখি শুমারি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব। এবারের পাখি শুমারিতে ভোলা, নোয়াখালী, পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চর ও দ্বীপে জলচর পাখি গণনার কাজ চলছে। ডাটা উপাত্ত থেকে জানা যায় যে পাখির আসলে সংখ্যা কী, প্রকৃতির অবস্থাটা কী, কোন পাখি বেড়েছে, কোন পাখি কমেছে এবং কোন পাখি একেবারে হারিয়ে গেছে, বিপন্ন হয়ে পড়েছে, মহাসংকটাপন্ন অবস্থায় আছে কোন পাখিগুলো। পরিযায়ী পাখিগুলোর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমরা গত বছর যে যা পাখি দেখেছিলাম বা তার আগের বছর, তার চেয়ে সংখ্যা বছরের পর বছর আমরা কমতে দেখছি, আবার কোনো কোনো পাখির সংখ্যা কিন্তু আমরা বাড়তে দেখছি। উপকূলীয় এলাকায় জলচর পাখি গণনার পাশাপাশি আবাসস্থল, প্রজনন,
খাদ্যাভ্যাস ও শিকারের কবলে পড়ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে পাখি শুমারিতে। জলাশয়গুলো পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা বিবেচনা করার জন্য বা তা নির্ধারণ পর্যবেক্ষণ করার জন্য আমাদের এই পাখি শুমারির আয়োজন করা হয়। এবছর আমরা দক্ষিণাঞ্চলের যে চরগুলোতে দেখছি যে পাখির সংখ্যা বেশ ভালোই, যদিও এটি দুই দিন হয়েছে মাত্র। নতুন যে চরগুলোতে, কিছু চর আছে নতুন চরগুলোতে পাখির সংখ্যা বেশি থাকে, কারণ এখানে কাদা পানি বেশি থাকে। বেশ কিছু হাঁস এবং কিছু সৈকতের পাখিও দেখা গিয়েছে। তো করোনা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে মানুষের আনাগোনা কমে যাওয়াতে পাখির সংখ্যাটা হয়তো কিছুটা এবার আমরা আশা করছি বেশি পাব। 16 জানুয়ারি থেকে শুরু হওয়া পাখি শুমারি চলবে 21 জানুয়ারি পর্যন্ত। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র রয়েছে সুমন সারোয়ারের ডেস্ক রিপোর্ট। বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা, বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর সাথে জেলা জজের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আইনজীবীরা। চাপাই নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণী ও বাল্যবিবাহ প্রতিরোধে মত বিনিময় ও আলোচনা সভা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 575 মানুষকে কম্বল বিতরণ করেছে বালুয়াহাট সমাজ কল্যাণ পরিষদ। খুলনায় একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামে উলিপুরের বেগমগঞ্জে 200 বেশি মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যাকশন। কর্মস্থলে নিরাপত্তা সহ 11 দফা দাবিতে লক্ষ্মীপুরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নির্মাণ শ্রমিকরা। নাটোরের সদর উপজেলার সেন্নাল পাড়ায় পৌষ পার্বণ মেলা হয়েছে। রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। বিড়িতে অতিরিক্ত আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী বিড়ি শ্রমিক ইউনিয়ন। সুমন সারোয়ার, চ্যানেল আই। এই ছিল নগর জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।